আমরা জানি মাইক্রোস্কোপ একটি অণুবীক্ষণ যন্ত্র। এটি এমন একটি অণুবীক্ষণ যন্ত্র যার মাধ্যমে ছোট থেকে ছোট জিনিসও বড় করে দেখা যায়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো যখন মাইক্রোস্কোপে দেওয়া হয় তখন আমরা খুব সহজেই দেখতে পাই। আমরা তো প্রত্যেকেই কখনো না কখনো ইনজেকশন নিয়েছি, এছাড়া প্রত্যেক দিনই তো আমাদেরকে মশায় কামড়িয়ে থাকে। তো আপনি কি কখনো ভেবেছেন ইনজেকশন লাগানোর পর বা মশায় কামড়ানোর পরে আমাদের স্কিন মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কেমন দেখা যায়? যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটির সাথে যুক্ত থাকুন। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোস্কোপ দিয়ে এমন এমন জিনিস দেখব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 10, বল পেন। বলতে গেলে পেন আমাদের জীবনেরই একটি অংশ, কারণ এটার ব্যবহার আপনিও করেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন পেন আসলে কাজ করে কিভাবে? এছাড়া মাইক্রোস্কোপ দিয়ে জুম করার পরে পেন আসলে দেখতে কেমন দেখা যায়? যখন মাইক্রোস্কোপের নিচে দিয়ে পেনকে জুম করে দেখা হয় তখন নিপের মাথায় ছোট্ট একটি বল দেখা যায়। লেখার সময় পেন চলার সাথে সাথে এই বলটিও ঘুরতে থাকে। বলটি ঘোরা আমরা সাধারণ চোখে তেমন দেখতে পাই না, আসলে এই বলটি ঘোরে বলেই আমরা কাগজের উপরে লিখতে পারি, এত দ্রুত পেন চালাতে পারি, আর এই কারণেই এটির নাম দেওয়া হয়েছে বল পেন। যদি পেনের মাথায় বল না থাকতো তাহলে কোনোভাবেই আমরা লিখতে পারতাম না। তো দেখলেন আপনারা এত বড় পেনে ছোট্ট একটি বল কতটা জরুরি। নাম্বার 9, করোনা ভাইরাস অন মাস্ক। করোনা ভাইরাসের সময় মাস্ক তো আমরা সকলেই ইউজ করেছি, 2-3 বছর আমরা তো মাস্ক ছাড়া ঘর থেকেই বের হতে পারিনি। এখনো পর্যন্ত মানুষ মাস্ক ব্যবহার করে, কিন্তু করোনা ভাইরাস দেখতে কেমন ছিল আপনি কি কখনো ভেবেছেন? তো এটা দেখার জন্য একজন করোনা পজিটিভ রোগীর মাস্ক নিয়ে মাইক্রোস্কোপে দেখা হয়। এর মধ্যে অবশ্যই তো করোনা ভাইরাস থাকবে। মাস্কের মধ্যে ভাইরাস খোঁজার জন্য যখন সর্বোচ্চ জুম করা হয় তখন ভাইরাসের দেখা মেলে, যা সত্যি ভয়ঙ্কর ছিল। নাম্বার 8, মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিনই মোবাইল ব্যবহার করি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মোবাইলের ডিসপ্লেতে ছবি কিভাবে আসে? তো এটাকে পরীক্ষা করার জন্য যখন মোবাইল স্ক্রিন একটি মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হয় তখন ছবি ফাটতে শুরু করে। তো এখন আপনারা ক্রোম ব্রাউজারের অবস্থা দেখতে পাচ্ছেন, যখন এটাকে আরো জুম করা হয় তখন ছোট ছোট এমন ডট কালার দেখা যায় যেটাকে পিক্সেল বলা হয়। এখানে শুধু 3টি কালার থাকে, লাল, সবুজ আর নীল। এই 3টি কালারকে আরজিবি বলা হয়। এই 3 রঙের আলো নানাভাবে মিশিয়ে অন্য সকল কালার তৈরি হয়। তো আপনার ঘরে যত রকমের ডিসপ্লে ডিভাইস রয়েছে, যেমন টিভি, এলইডি, মোবাইল, এই সবগুলোতে পিক্সেলের মাধ্যমেই ছবি আসে। তো দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট এই পিক্সেল হাজার হাজার একত্রিত হয়ে কি থেকে কি হয়ে যায়। 7, হিউম্যান স্কিন। আমাদের শরীর আমরা এমনিতেই যেমন দেখতে পাই, এটাকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে কেমন দেখা যাবে, চলুন এবার সেটা দেখে আসি। যখন মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হয় তখন বিভিন্ন রকমের প্যাটার্ন দেখা যায় যেটা আমরা নর্মাল চোখে দেখতে পাই না। যখন মাইক্রোস্কোপ আরও অনেক বেশি জুম করা হয় তখন আমাদের শরীর থেকে যে ঘাম বের হয় সেটাও আমরা দেখতে পাই, যা এমনভাবে বের হতে থাকে। 6, ইনজেকশন ইন্টার দ্য বডি। ইনজেকশন ফোটানো আমাদের কারোরই পছন্দ হয় না, কেননা যখন এটা শরীরের মধ্যে দেওয়া হয় তখন যান একদম ভয়ে বেরিয়ে যাওয়ার অবস্থা হয়। তারপরও আপনি কখনো না কখনো ইনজেকশন তো ফুটিয়েছেন, এছাড়া মশাই তো আপনাকে প্রত্যেক দিনই কামড়িয়ে থাকে। তো এই দুটো জিনিস আমাদের শরীরের মধ্যে একইভাবে প্রবেশ করে। যখন আমরা ছোট সুইকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন দেখতে পাচ্ছেন কত বড় দেখা যায়। তো এই ইনজেকশন লাগানোর পর যখন শরীরের মধ্যে থেকে বের করা হয় তখন জায়গাটি দেখলে মনে হয় এখানে কেউ গর্ত করে দিয়েছে। 5, হিউম্যান বন্ডস। মানুষের শরীর মাইক্রোস্কোপের নিচে রেখে দেখলে কেমন হয় সেটা তো আমরা দেখলাম, তাহলে এবার আমরা আমাদের শরীরের হাড় মাইক্রোস্কোপের নিচে রেখে দেখলে কেমন হয় সেটাও দেখে নিই। আপনি তো জানেন মানুষের শরীরের হাড় কতটা শক্ত হয়, কিন্তু এই হাড় যখন আপনি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখবেন তখন আপনি অবাক হয়ে যাবেন, কেননা যখন জুম করা হয় তখন দেখা যায় এইগুলোর মধ্যে এমন ফাঁকা থাকে, যত জুম করা হয় ততই এমন দেখা যায়। এর আগে কি আপনি জানতেন যে মানুষের হাড়ের মধ্যে ফাঁকা থাকে?
তো আপনি জেনে গেলেন মানুষের হাড়ের মধ্যে এমন ফাঁকা জায়গা থাকে যা আমরা নর্মাল চোখে দেখতে পাই না। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এটা দেখা যায়, কিন্তু আমাদের এই হাড় এমন ফাঁকা হওয়ার পরও অনেক মজবুত হয়ে থাকে, যার কারণে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি এবং ভারী ভারী কাজ করতে পারি। চার, স্যান্ড। বালি আমরা সাধারণভাবে হাতে করে দেখলে সব ছোট ছোট কণাগুলো একই রকম দেখা যায়, কিন্তু এটা কি আসলেই সত্য? বালি যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি, এইগুলোকে মূল্যবান পাথর এবং প্রয়োজনীয় জিনিস বলেই মনে হবে, যেটা একদম মুক্তার মতন লাগে, যা জুম করার পর সব রকমের সাইজ এবং সব রকমের রঙের পাথর বলে মনে হয়, যা আমরা সাধারণ চোখে মাটি এবং বালি দেখে থাকি। কিন্তু এইগুলো মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলে এত সুন্দর লাগে যা কেউ আন্দাজও করতে পারবে না এটা বালি। তিন, ফিঙ্গারপ্রিন্ট। আমরা যতই পড়াশোনা করি না কেন, দরকার পড়লে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। আজকাল তো ফিঙ্গারপ্রিন্ট না দিলে মোবাইলও খোলে না। তো আপনি কি কখনো ভেবেছেন আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কেমন দেখা যায়? এছাড়া দুনিয়ার প্রত্যেকের আঙুলের ছাপ কেন আলাদা আলাদা হয়ে থাকে, কারোর সাথে কারোর মেলে না? তো যখন এটি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হয়, আঙুলের দাগগুলো ক্লিয়ার দেখা যায়, যা থেকে ঘাম বের হচ্ছিল, যা আপনারা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এর থেকেও আরো বেশি জুম করার পর ছোট ছোট পয়েন্ট দেখা যাচ্ছিল, আর এটাই সেই পয়েন্ট যা একজনের সাথে আরেকজনের ম্যাচ করে না, তাই ফিঙ্গারপ্রিন্ট ইউনিক হয়ে যায়। দুই, কুকিং সল্ট। আমাদের জীবনে লবণ কতটা ইম্পর্টেন্ট এ তো আপনারা জানেন, যা ছাড়া কোনো রান্না অসম্পূর্ণই থেকে যায়। এই লবণকে যখন মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হবে তখন কেমন হবে? সাধারণভাবে আমরা লবণ সবাই দেখে থাকি, কিন্তু যখন আপনি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখবেন তখন এই ধবধবে সাদা লবণকে ব্লু কালারে দেখা যাবে। তো এখন আপনাদের কাছে মনে হতে পারে লবণ ব্লু হয় কিভাবে, তো আপনাদেরকে বলে রাখি লবণ আসলে ব্লুই হয়ে থাকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এক, কুর্ট। আপনারা হয়তো অনেকেই জানেন দইয়ের ভেতরে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু আপনি কি জানেন এই ব্যাকটেরিয়া দেখতে কেমন হয়? অল্প একটু দই যখন মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হয় তখন এর ভেতরের অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া চলাচল করতে দেখা যায়। তো এই সেই ব্যাকটেরিয়া যা দইয়ের মধ্যে থাকে আর দইকে জমানোর জন্য সাহায্য করে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই দইয়ের ভেতরে এত ব্যাকটেরিয়া থাকার সত্ত্বেও মানুষ কেন এত পছন্দ করে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহের কোনো সমস্যা করে না। তো বন্ধুরা, আপনারা কে কে দই খেতে পছন্দ করেন তা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটির অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে দেখা হবে আরো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।